नमस्कार बंधुरा, हमार प्रकृति ओ तंत्र चैनले अपन के स्वागत। बंधुरा आज अपन एक गभीर अरण्य मध्य में नहीं देखान जो जे प्रकृति मानुष के की ना दे तबु हमारा प्रकृतिक अनेक सम्पद के नष्ट कर फिली। बंधुरा कखनी तर गुरुत्व दीते बुझीना, प्रकृति हमें दीते दीते तरह सर्वस्वी दिए फेले, अथच हमें प्रकृतर सम्पद के नष्ट करते ही थी। तो बंधुरा आसुन आज के डायबिटीस रोगी जरा सुगार पेशेंट तादेर के लिए एक आलोचना करब एवं तारा ওষুধ খেয়ে খেয়ে ডাক্তার দেখাতে দেখাতে হয়রানি হয়ে যায়, তবুও কিন্তু তাদের রোগ ব্যাধিকে কমাতে পারে না। তো আজকে এই সম্পর্কিত একটি টিপস আপনাদেরকে আপনাদের সামনে হাজির করব। বন্ধুরা তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওগুলোকে আপনারা দেখার জন্য পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করুন। তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করব, খুব বেশি বড় করব না ভিডিওটি। রিকোয়েস্ট করব একটাই যে যদি আপনারা কেউ কেটে কেটে দেখেন, एक टेने टेन एखान एकखान एक आगे पड़े कर देखें, तेल क्योंकि अपना भिडियो कि बुझते पर ना। तो आसन भिडियो कि भिडियो हल सुगार पेशेंट जरा डायबिटीस पेशेंट विभिन्न रकम खबर दबार तर डाक्टर बाबू बारण कर दे, खेते पर वोट खेते पर तर जीवन एक्चुअलि एक मैं अनिश्चयतार मध्य काटे, जत दिन बाचे तर ओषुदपत खेई जो है एक पर्याय तर जदि সুগারের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায় তখন ডাক্তারবাবুরা পরামর্শ দেয় কি আপনারা ইনসুলিন ব্যবহার করুন এবং ইনসুলিন নিতে থাকুন। তো বন্ধু আজকে আমরা ইনসুলিন না নিয়ে কী করতে পারি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা দেখুন আজকে আপনাদের একটা গাছ দেখাবো, এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই গাছটির নাম হলো ইনসুলিন গাছ বা ইনসুলিন ট্রি নামে পরিচিত। তো এই গাছটি যদি সুগার পেশেন্টরা ব্যবহার করতে পারেন তো আমি বলবো 100% তাদের ইনসুলিন আর নেওয়া লাগবে না। এই গাছের এই পাতাতেই আপনাদের ইনসুলিন নেওয়ার মাত্রা ঠিক রাখবে। তো বন্ধুরা কি করে আমরা এই গাছের পাতাটিকে ব্যবহার করব, আপনারা দেখেই থাকবেন জঙ্গলের মধ্যে রাস্তার আশেপাশে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা এই সমস্ত গাছপালা আপনারা হয়তো অনেকেই চেনেন না। তো আজকে আপনাদের সাথে আমি পরিচিতি করিয়ে দিচ্ছি, এই গাছটির নাম হলো ইনসুলিন গাছ। বন্ধুরা ভালো করে দেখবেন এই যে ইনসুলিন গাছটি, এই গাছটিকে যদি আপনারা কোথাও পেয়ে থাকেন এবং আপনার বাড়িতে যদি সুগার পেশেন্ট থাকে তো তাদেরকে এই গাছের একটি একটি পাতা, এই যে গাছ দেখেছেন এই গাছের একটি মাত্র পাতা, গাছের একটি মাত্র পাতা আপনারা বেটে রস করে খাইয়ে দিতে পারেন আপনার পেশেন্টকে, অথবা একটি পাতা চিবিয়ে চিবিয়ে তার রসটি শুষে নেবে বা রসটি খেয়ে নেবে সেই পেশেন্ট সুগার পেশেন্ট। তাহলে কী হবে, সুগারের যে রুগী তার আর ইনসুলিন নেওয়া লাগবে না, ইনসুলিন নেওয়া থেকে সে বিরত থাকতে পারে যদি এই পাতা ব্যবহার করে। তো বন্ধুরা আপনারা যদি চিনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ব্যবহার করে ফলাফল পেলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ইনসুলিন গাছ নিয়ে। তো ইনসুলিন গাছ নাম ইনসুলিন গাছ, আপনারা নেটেও সার্চ করে দেখতে পারেন, গুগলে সার্চ করে দেখতে পারেন ইনসুলিন গাছের কী কার্যক্ষমতা এবং বিভিন্ন আয়ুর্বেদিক শাস্ত্রের কী কার্যক্ষমতা। তো বন্ধুরা আসুন আমরা এই ইনসুলিন গাছটিকে সবাই ব্যবহার করি সুগার পেশেন্টদের জন্য, ডায়াবেটিস পেশেন্টদের জন্য, তাদেরকে আমরা সুস্থ রাখি, ভালো রাখি এবং আগামী দিনে যাতে তারা একটা ভালো পৃথিবী দেখতে পারে বা আগামী যতদিন সে বেঁচে থাকবে সে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, এই কামনা নিয়েই আমরা এই ভিডিওটি শেষ করলাম। বন্ধুরা ভালো লাগবে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।